হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সোমনাথনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমিও খুব ভালো রয়েছি। আজকে সকাল থেকে আর ব্লগটা চালু করলাম না, আজকে চালু করলাম বিকেল থেকে। চলো, আজকে বিকেলে মানে বাচ্চা কাচ্চারা আর কি জেদ ধরেছে পিকনিক করতে হবে, তাই জন্য সবাই মিলে ভাবলাম পিকনিক করাই যায়। চলো ছোটো করে আমাদের একটা পিকনিক সেলিব্রেশন, মানে সেলিব্রেশন না, আমরা আজকে শীতকালে পিকনিক এমনিতেই করি, এইবারে তাই আমরা হচ্ছে বাচ্চারা কান্নাকাটি করছিলো বলে তাই জন্য পিকনিক করছি ছোটো করে, বেশি বড় করেই না, অল্প কটা বাচ্চা নিয়েই আমরা বড়োরা আর কি একটু পিকনিক করছি। চলো আজকে তোমাদের এই পিকনিকটা কেমন এনজয় করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। চলো দেখতে থাকো তাহলে। ধুনি দিদি হাই করে দাও, আমাদের কাটা কৌতি বৌদি গাজর কাটতেছে, আর এইসব হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা পিকনিক। আমাদের আজকের মেনু হচ্ছে ফ্যাট রাইস আর মাংস কষা, চাটনি আছে, পাঁপড় আছে আর হজমলা আছে, এখানে ইতি গজ। এখনো সবাই এসে পৌঁছায়নি, সবে কটা এসেছে? ভোয়াই তো আমার ফোন কাটছে। এই হচ্ছে রান্না, আমাদের গরিবের পিকনিক, এত টাকা উঠিনি ওই জন্য বাড়ির হোম থিয়েটারে গান চালানো হয়েছে, বক্স থাকার পয়সা নেই। চলো সেই যে আমাদের নাচের ডান্স, হাতা দিয়ে নাচ হচ্ছে, হাতা দিয়ে নাচ হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে। চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। চলে এসেছে, হাই করে দাও একটু। হাই হাই, হ্যালো গাইস, হ্যালো গাইস, সবাই লাইক করবেন, শেয়ার করবেন। স্টেজ করছিল কি সেটা? আরেকটা মেম্বার সদস্য, এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা মেম্বার। ওইটাতেও তরকারি আছে, এটা বাচ্চাদের জন্য।
রান্না হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। একে জায়গা দেওয়া হয়নি, তাই এখানেই বসে খেয়ে নিচ্ছে। প্রচণ্ড কাপ লাগছে, ঠান্ডায় সব জমে গিয়েছে। এদের সবাই খাচ্ছে ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড় আর হজমলা। আর ইনি প্লেট দেওয়ার কাজ পেয়েছে। ঠান্ডায় সবাই জমে গেছে, আর পাচ্ছে না থাকতে, তাই তাড়াতাড়ি খেতে দেওয়া হয়ে গেছে। চলে হয়ে গেল ওদের, আমি কথাই বলতে পারছি না, কাঁপে, এত কাঁপ লাগছে বলার মতো না। আমি অলরেডি কেঁপে যাচ্ছি।